যারা চিকিৎসার জন্য আগেই ভাববেন যে এদিকে যাওয়া যায় কিনা, ওইদিকে যাওয়া যায় কিনা, বিভিন্ন জায়গায় না গিয়ে হাতের কাছে যে চিকিৎসক আছে তার সাথে আগে যোগাযোগ করুন। কি রোগ হয়েছে? আজকাল ইন্টারনেট বলে একটি অদ্ভুত জিনিস বেরিয়েছে। যদি চান আমার রোগ এই এই হয়েছে, সেরকম জায়গায় গিয়ে যদি আপনি সার্চ করেন আপনার কি রোগ হয়েছে সেটা বলে দেবে, আপনার কি কি হচ্ছে সেটা যদি আপনি ঠিক মতন জানান বলে দেবে। তো ডাক্তারবাবুদের সাথে চিকিৎসা করার জন্য আগে নিজে অবগত হন আপনার কি হয়েছে। সৎ দক্ষ শুভানুদায়ী চিকিৎসকের সন্ধান করেন। ইন্টারনেট কিন্তু সবাই ঘাঁটতে পারবেন না, কিন্তু বাচ্চা ছেলেগুলোকে বলুন ওরা ফটাফট ঘেঁটে দেবে, কেননা তারা এইটাতে শ্বাস প্রশ্বাস নিতে নিতে বড় হচ্ছে, তাই তাদের কাছে ওটা সহজাত। একটু বয়স বেশি যাদের তাদের কাছে এটা সহজাত নয়, সেই জন্যই বললাম যে যারা কম বয়সী তারা পরিবারের লোকদের এইভাবে সাহায্য করো। আর দক্ষ সৎ শুভানুদায়ী চিকিৎসকের সন্ধান করো, তাদের যোগাযোগ করো, আর তারপরে এই যোগাযোগের মাধ্যম দিয়ে চিকিৎসা শুরু করো। ছোটবেলায় বলতো ভূতের ভয় পেলে রাম রাম জপ কর, এরকম বলতো কেউ কেউ। তো আমিও বলি যদি সুস্থ চাই তাহলে আনন্দে থাকে, কেন আনন্দে থাকলেই তবেই সুস্থতা আসবে, আনন্দে না থাকলে কিছুতেই সুস্থতা আসবে না। আপনি নিরানন্দে থাকেন, চিকিৎসার পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিকিৎসক এসে চিকিৎসা করাক, কিছুদিন পরে আবার অসুস্থ হবে। কারণ মন যদি ঠিক না থাকে, এই মনটাই হচ্ছে রোগের সবচেয়ে বড় জায়গা, এটাকে ঠিক করা দরকার।